লতি রাজ কচুর চাষ পদ্ধতি, বাড়ি পানি কচুর চাষ পদ্ধতি, লতি কচুর চাষ পদ্ধতি, বাড়ি পানি কচুর ছাড়া, লতি রাজ কচুর ছাড়া, লতি কচুর ছাড়া। সুপ্রিয় কৃষক ভাইরা, 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি গ্রাম তালসো পোস্ট এবং থানা বড়াইগ্রাম জেলা নাটক। আজ 12 সেপ্টেম্বর 2022 সাল। আমি মোহাম্মদ আসাদ আলী, প্রভাষক মনোবিজ্ঞান, রাজাপুর স্নাতক সম্মান কলেজ, রাজাপুরহাট, বড়াইগ্রাম, নাটক। সম্পৃক্ত আসি লতিরাজ কচুর চাষের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ কচুর সারা প্রসেসিং এর কাজ করছে কৃষক মোহাম্মদ ফজের আলী। বলতে পারেন শতভাগ সফল লতিরাজ কচুর চাষি। আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু প্রসেসিং করা হচ্ছে। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা আমাদের লতিরাজ কচুর গাছে লতি দেখছেন, অত্যন্ত মানসম্মত। বলা হয় থাকে এই লতির চাহিদা বাজারে ব্যাপক। আপনি 33% যদি 4200 থেকে 4500 চারা রোপণ করেন, তাহলে প্রতি সপ্তাহে যখন সব গাছ লতি দেওয়া শুরু করবে, 6 থেকে 7 মণ লতি আপনারা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন মানসম্মত সবুজ লতি। সুপ্রিয় কৃষক ভাইরা, আসুন আমরা সুদূর কুমিল্লায় 13,000 চারা প্রেরণ করেছিলাম। চারা পাওয়ার পর তাদের অনুভূতি কেমন হয় আমরা তা একটু শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে বলছিলেন? আমি ভাই, আমরা বলছি কুমিল্লা মুরাদনগর উপজেলা থেকে। আপনারা তো আমার কাছ থেকে 2 স্টেপে 13,000 চারা নিলেন। জি, আপনারা কয়জন শেয়ারে আছেন? আমরা আছি আপনার 3 জন। নাম? মোহাম্মদ সজল, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ সাদ্দাম। ভাই আপনাকে আমরা একটা কোশ্চিন করতে চাই। আপনারা তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন, চারার ভিডিও বা অ্যাড দেখেছেন, তো এতগুলো চ্যানেল বাদ দিয়ে 16 ডিসেম্বর আসাদ ইউটিউব চ্যানেলের চারাগুলো কেন বেছে নিলেন? আমরা আসলে আপনার দীর্ঘদিন ধরে ইউটিউব আমরা দেখতেছি এবং যাচাই বাছাই করেছি। আমরা আপনার যে উপজেলা কৃষি অফিসার এবং যুব উন্নয়ন অফিসার, তাদের কাছ থেকে এই লতিরাজ কচুর বিষয়ে পরামর্শ গ্রহণ করেছি। তো আপনার যে ইউটিউব ভিডিও এবং আপনার যে মালের ধরন আমাদের যে পরিকল্পনা অনুযায়ী মিল পাইছি, এই কারণে আমরা আপনার কাছ থেকে নিচ্ছি আর কি। আপনারা ভিডিওতে আমরা যে চারাগুলো দেখাইছি, আপনারা কি তেমনই চারা পেয়েছেন? জি, আমরা একদম হুবহু যেমন ভিডিওতে দেখেছি আমরা সেম চারাই আমরা পেয়েছি এবং আমরা রোপণ করেছি। আর আল্লাহ রহমতে চারাগুলো আপনার যেটা হয়েছে এবং এগুলো সুন্দরভাবে আপনার এই কচুর পাতা জ্বালাচ্ছে আর কি। আমরা বাংলাদেশে আজকে 4 জায়গায় চারা প্রেরণ করতে যাচ্ছি। আপনারা এই চারাগুলো দেখেন, এই চারাগুলো যাবে নওগাঁ। মোহাম্মদ রোমেল হোসেন নামক এক কৃষক 2300 চারার অর্ডার করেছে, আমরা তার জন্য এই চারাগুলো প্রস্তুত করতেছি। সুপ্রিয় কৃষক ভাইরা, এখানে চারা রয়েছে 5,000। মোহাম্মদ হাবিবুর রহমান নামে এক ভাই 5,000 চারার অর্ডার করেছে মানিকগঞ্জ। এই চারাগুলো আমরা প্রেরণ করব। সুপ্রিয় কৃষক ভাইরা, 1500 চারা যাবে সুদূর চাঁদপুর। মোহাম্মদ মাশরিকুল হাসান নামে এক কৃষক আমাদের কাছে অর্ডার করেছে। আর এক জায়গায় চারা যাবে মাদারীপুর, 1100 চারা। গোলাম মাওলানা নামে এক কৃষক আমাদের কাছে অর্ডার করেছে। অর্থাৎ বাংলাদেশে আমরা 4 জায়গায় চারা প্রেরণ করতে যাচ্ছি। সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা যদি আপনাদের চারা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত লতিরাজ কচুর চারা। এই যে দেখতে পাচ্ছেন চারা, আমরা কোনো চারারই কিন্তু গোড়া কাটি না, আমরা গোড়া সহই কিন্তু আমরা চারা প্রেরণ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে কিন্তু লতিরাজ কচুর ক্ষেত। এই জমি থেকে আমরা কিছুক্ষণ আগে চারা উত্তোলন করেছি, আরো কয়েকজনের চারা উঠানো হবে। আমরা এগুলো বস্তা প্যাকেটের পর আরো চারা উঠাবো। সুপ্রিয় কৃষক ভাইরা, আমাদের পাশে আরেকটি জমি দেখতে পাচ্ছেন, আমরা কয়েকদিন ধরে চারাটা রোপণ করেছি এবং পরিচর্যার সাথে সম্পৃক্ত রয়েছি। ইতিমধ্যে এক পাতা গজিয়েছি, আমরা কিন্তু ইউরিয়া সার দিয়েছি প্রথম স্টেপে। আপনারা দেখতে পাচ্ছেন
তো যারা ভালো মানের চারা পেতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। লতিরাজ কচু চাষের তিনটা সমস্যা রয়েছে, প্রথম সমস্যা হলো গোড়া পচা, দ্বিতীয় সমস্যা হলো আগাছা, তৃতীয় সমস্যা হলো লেদা পোকার উপদ্রব। বিশেষ করে এই সমস্যাগুলো আপনি, তার মধ্যে লেদা পোকার উপদ্রব এবং আগাছা, এই সমস্যা সহজেই সমাধান করা যায়। তবে গোড়া পচা সমস্যা দেখা দিলে এই সমস্যা কিন্তু সহজে সমাধান করা যায় না। যে গাছে একবার পচন দেখা দিবে সে গাছটা উপড়ে ফেলা ছাড়া আর কোনো গতি থাকে না। তাই আপনারা সাবধান হবেন, কখনোই গোড়া কাটা চারা রোপণ করবেন না। আসুন কৃষি ও মৃৎশিল্প ইউটিউব চ্যানেলের গোড়া কাটা চারা নিয়ে ভণ্ড দালাল আতিকের গাঁজাখুরি গল্প শুনি, কি শোনাচ্ছে আসলে। চারা গোড়া কিন্তু নাই, হালকা গোড়া আছে, আর এটা এইভাবে আছে, এইভাবে কেটে দিছি। আর লতির মুখ দেখতে পারতেছেন তো, এভাবে দেওয়ার উদ্দেশ্য দ্রুত শিকড় ছাড়বে আর দ্রুত গাছটা সেড হয়ে যাবে। দর্শক এই দেখতে পারতেছেন এখানে চারা রাখা হয়েছে, এই যে চারা রাখা হয়েছে, তো এই চারাগুলো দিতেছে আমার এই যে ভাইজান। ভাইজানের নামটা বলেন। গোলাম রসুল। গোলাম রসুল, এটা জায়গাটার নাম হিঙ্গারপাড়া। হিঙ্গারপাড়া। আচ্ছা রসুল ভাই, এখানে চারা কতগুলো আছে? চারা আছে 8100। 8100। চারা কোয়ালিটিটা একটু দেখাই, চারা সাইজটা দেখতে পারেন। অনেকে বলতেছে কত চারা মারা দিচ্ছে লাগানোর পরে। সুপ্রিয় কৃষক ভাইরা, কৃষি মৃৎশিল্প ইউটিউব চ্যানেলের ভণ্ড দালাল আতিকের গোড়া কাটা চারা নিয়ে গাঁজা করি গল্প শুনলেন। ভণ্ড দালাল আতিক কিন্তু তার মুখেই স্বীকার করেছে গোড়া কাটা চারা নাকি মরে যাচ্ছে। হ্যাঁ, গোড়া কাটা চারা 100% মরবেই, কারণ চারা রোপণের পর যখন আপনারা বিভিন্ন প্রকার সার ঔষধ জমিতে প্রয়োগ করেন তখন মাটির পিএইচ এর মান উঠানামা করে, বেধায় গোড়া কাটা চারা থেকে পচন সমস্যা দেখা দেয়। তাই কৃষি ও মৃৎশিল্প ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান হবেন, ভণ্ড দালাল আতিক হতে আপনারা সাবধান হবেন। এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পেলেন ভণ্ড দালাল আতিক কিন্তু সে নিজে চাষ করে না, বেধায় অন্যের জমি থেকে চারা সংগ্রহ করে আপনাদের গোড়া কেটে সরবরাহ করছে। আসলে সে কৃষকের ভালো চায় না, বেধায় কৃষকের ক্ষতি সাধন করার উদ্দেশ্যেই কিন্তু সে গোড়া কাটা চারা আপনাদের মাঝে সরবরাহ করছে। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা সাবধান হবেন। তাই ভালো মানের চারা পেতে হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সর্বাধিক ভালো মানের চারা আপনাদের সরবরাহ করব। অনেকে প্রশ্ন করে থাকেন আমাদের লতিরাজ কচুর জাতটির মোড়া বা কাঠ বা কচু হয় কিনা। হ্যাঁ সুপ্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা যদি ঠিক মতন যত্ন আদি নিতে পারেন তাহলে 9 থেকে 10 মাস বয়সে আমাদের কচুর জাতটি মোটামুটি 1 হাত লম্বায় মোড়া বা কাঠ বা কচু হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলোই লতিরাজ কচুর জাত। সুপ্রিয় কৃষক ভাইরা, যারা লতিরাজ কচুর চারা রোপণ করেছেন অবশ্যই চেষ্টা করবেন 1 সপ্তাহের মধ্যে পচন রোধের ঔষধ এবং লেদা পোকা দমনের ঔষধ স্প্রে করে দেওয়ার। জমিতে আগাছা হলে সাথে সাথে আগাছা পরিষ্কার করে আপনারা চেষ্টা করবেন সার প্রয়োগ করা। নিয়মিত যত্ন নিলে ইনশাল্লাহ আপনারা চারা রোপণের 1.5 মাসের মধ্যে কিন্তু সব গাছে লতি ছাড়বে। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আগাছা পরিষ্কার করার পর জমিতে সার প্রয়োগ করা হচ্ছে। লতিরাজ কচু নিঃসন্দেহে লাভজনক একটি সবজি, তাই আপনারা চাইলেই আমাদের কাছ থেকে লতিরাজ কচু চারা নিয়ে চাষাবাদ করতে পারেন। সুপ্রিয় কৃষক ভাইরা, দেখছেন কৃষক ফজর আলী লতিরাজ কচুর ক্ষেতে সার প্রয়োগ করছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।